फ्रेंड्स वेलकम टू आवर चैनल आयस्क एकेडमी। आमी तोमादेर जी आई एर प्रथम क्लास करिएछिलाम संख्या श्रेणी एबं सेई संख्या श्रेणी थेके तोमादेर दुटी पार्टेर माध्यमे संख्या श्रेणीटा शेष करेछिलाम। एबं आज आमी तोमादेर स्टार्ट करब जी आई एर थेके सेकेंड चैप्टार अक्षर श्रेणी। अक्षर श्रेणीगुलो देखो तोमादेर किभाबे आसे, अक्षर श्रेणीगुलो तोमादेर किभाबे आसबे सेई विषयगुलो निये आमी तोमादेर आलोचना करब। तो फार्स्टे देखछो तोमरा आमी ए बी सी डी लिखे निएछिलाम, लिखे निएछि आर कि ए बी सी डी एफ जे एस आई जे के एल एम। एबार एम एर पर थेके देखो उल्टो करे आबार एखान थेके लेखा शुरू करेछि एन ओ पी क्यू आर एस टी यू भि डब्ल्यू एक्स वाई जेड। एबार एगुलो केन लिखे निएछि, एगुलो कोनटा कोन अवस्थाने रयेछे सेटा किन्तु देखार जन्ये आमी एगुलो लिखे निएछि। एबार देखो एम एखाने तेरो नम्बर, एबार तेरो नम्बर थेके एखाने चौदो पंद्रह षोलो सतरो अठारो उन्नीस कुड़ी एकुश बाईस तेईस चौबीस पचिस छब्बीस एइभाबे एइखान थेके हच्छे उल्टो करे এরকম করে দেখবে এটা বুঝবে। আর একটা নিয়ম হয়, আর একটা মনে রাখবে ই জো টি, ই জো টি, ই জে ও টি ওয়াই। দেখো এটা পাঁচ নম্বর, এটা দশ নম্বর, এটা পনেরো নম্বর, এটা কুড়ি নম্বর, এটা পঁচিশ নম্বর। এটা সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এটা ইউজ করা যায় ই জো টি, পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এইভাবে। তো দেখো এগুলো আমরা বিষয়গুলো এগুলো আমরা শিখব, আমরা এক একটা কোয়েশ্চেন করতে করতে এগুলো কীভাবে অ্যাপ্লাই হয় সেই ফর্মুলাগুলো শিখব। তো দেখো আমাদের ফার্স্টে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে অজানা অক্ষরটি নির্বাচন করুন, অর্থাৎ যে অক্ষরটি এখানে অজানা সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। দেখো এখানে ফার্স্ট কী আছে, এ কমা জি কমা এল কমা পি কমা এস কমা জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কী বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এর থেকে জি, এর যদি আমরা সেম অক্ষর মানে সংখ্যা শ্রেণীতে আমরা যেমন সংখ্যার ডিস্টেন্স করেছি, এখানে অক্ষর শ্রেণীতে আমরা অক্ষরের ডিস্টেন্স করব। এবার দেখো এখানে এ রয়েছে, এর থেকে জি এর ডিস্টেন্স কত, দেখো এখান থেকে দেখবে বি সি ডি ই এফ জি, অর্থাৎ দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় নম্বর ডিস্টেন্স, ছ হওয়ার পরে জি হচ্ছে। এবার জি এর পরে এল এর ডিস্টেন্স কত, এক দুই তিন চার পাঁচ এরকম, অর্থাৎ এর থেকে জি যাচ্ছে, যখন এর থেকে মনে করো জি যাচ্ছে, এখানে জি লিখলাম, এর থেকে জি যাচ্ছে, তো এদের ডিস্টেন্স কত, প্লাস সিক্স। এবার জি এর থেকে এলে যাচ্ছে, জি এর থেকে এলে যাচ্ছে, এদের ডিস্টেন্স কত, জি এর থেকে যখন এলে যাচ্ছে তখন এদের ডিস্টেন্স হচ্ছে প্লাস ফাইভ। তাহলে এ জি এল, তাহলে এল এর পরে কি হয়, এল এর পরে এম এন ও পি, দেখো এম এন ও পি, এবার প্লাস ফাইভ গেল, তাহলে পিতে যখন যাচ্ছে এল থেকে পিতে তখন হচ্ছে প্লাস ফোর। দেখো একটা 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 করে কমে যাচ্ছে, প্রথমে প্লাস সিক্স ছিল, তারপরে প্লাস ফাইভ হলো, তারপরে প্লাস ফোর হলো, তাহলে এল এর পরে কী লিখবো, পি। দেখো তারপরে পি এর পরে, পি এর পরে কী আছে, পি এর পরে এস আছে, তাহলে পি এর পরে এস নিশ্চয়ই কত, তিন ঘর পর হবে, অর্থাৎ পি এর পরে যদি আমরা হিসাব করি কিউ আর এস, দেখো প্লাস থ্রি, তাহলে পি এর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা নিশ্চয়ই দুই ঘর পরে হবে, অর্থাৎ পি এর পরে দেখো আমরা কী লিখব, পি এর পরে কী হয়, পি এর পরে কিউ আর, সরি এখানে দাঁড়াও, পি এর থেকে এস হচ্ছে, পি এর থেকে ক ঘর পরে হচ্ছে, পি কিউ আর এস, পি এর থেকে এস হচ্ছে তিন ঘর পরে, এবার তাহলে এস এর থেকে দিতে হবে, এস এর থেকে ক ঘর পরে, এস এর থেকে নাকি দু ঘর পরে যেটা হবে সেটাই আমরা নেব, তাহলে এস এর পরে কী হয় টি ইউ, অর্থাৎ প্লাস টু, অর্থাৎ এখানে কী হবে, এখানে আনসার হবে ইউ। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই, প্রথমে প্লাস সিক্স বাড়লো, তারপরে প্লাস ফাইভ বাড়লো, তারপরে প্লাস ফোর বাড়লো, তারপরে প্লাস থ্রি বাড়লো, তারপরে এস এর থেকে প্লাস টু বাড়লো, প্লাস টু বাড়া মানে কত, টি ইউ, অর্থাৎ আনসার হয়ে যাবে টি ইউ, অর্থাৎ ইউ আনসার হয়ে যাবে, দেখো অপশান এতে ইউ রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান ইউ, অর্থাৎ অপশান এ আনসার হয়ে যাবে ইউ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, দেখো দু নম্বর কোয়েশ্চেনে কী বলা আছে, দু নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে এ কমা বি কমা বি কমা ডি কমা সি কমা এফ কমা ডি কমা এইচ কমা ই কমা জিজ্ঞাসা চিহ্ন কমা জিজ্ঞাসা চিহ্ন। দেখো এগুলো কীভাবে করবে, এগুলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এ কমা বি কমা বি কমা ডি কমা সি কমা এফ কমা ডি কমা এইচ কমা ই কমা জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা যদি আমরা এইভাবে করি, এক ঘর পরপর যদি নিই, এরপরে দেখো বি আছে, বির পরে দেখো সি আছে, সি এর পরে দেখো ডি আছে, ডি এর পরে দেখো ই আছে, ই এর পরে নিশ্চয়ই মানে এই ঘরটাতে কী হবে, এই ঘরে নিশ্চয়ই এফ হবে, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে এফ হবে নিশ্চয়ই। এবার যদি আমরা এই হিসেবে দেখি, ওপরের দিক থেকে যদি দেখো, বি এর পরে দেখো ডি হচ্ছে, অর্থাৎ এখানে এক ঘর পরে সি ডি, তারপরে ডি এর পরে কি ই এফ, তারপরে ই এফ এর পরে কি ই এফ জি এইচ, জি এইচ, তারপরে জি এইচ এর পরে কি আই জে, অর্থাৎ এখানে নিশ্চয়ই আই জে, ই এফ জি এইচ,
এইসের পরে আই জে, এক ঘর পরে যেহেতু হচ্ছে তার মানে এখানে নিশ্চয়ই জে হবে, তাহলে এখানে জে আর এখানে কত হলো, এখানে এফ হলো, অর্থাৎ জে আর এফ। জে আর এফ দেখো অপশান ডিতে আনসার রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে জে কমা এফ, অপশান ডিতে যে আনসারটা রয়েছে জে কমা এফ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে, নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে ই জে ও কমা টি ওয়াই ডি কমা আই এন এস কমা এক্স সি এইচ কমা জিজ্ঞাসা চিহ্ন। দেখো এগুলো কিভাবে করবে, দেখো ই জে ও, ই এর থেকে জে কত ঘর ডিস্টেন্স, দেখো আমি বলে দিয়েছিলাম ই জো টি, ই জো টি তোমাদের আমি নিয়ম বলে দিয়েছিলাম ই জো টি ওয়াই, তাহলে ই এর থেকে জে তার মানে এটার ডিস্টেন্স কত, এটা পাঁচ ঘর ডিস্টেন্স এটা তো আমরা জানি, আর জে থেকে ওর ডিস্টেন্স তার মানে নিশ্চয়ই পাঁচ ঘর, অর্থাৎ এর ডিস্টেন্স পাঁচ ঘর, এর ডিস্টেন্সও পাঁচ ঘর। তাহলে এবার দেখো টি ওয়াই, টি ওয়াই টি এর থেকে ওয়াই এর ডিস্টেন্স নিশ্চয়ই পাঁচ ঘর, এবার ওয়াই এর থেকে ডি এর ডিস্টেন্স দেখো ওয়াই জেড এ বি সি ডি, তাহলে ইর থেকে জে এর ডিস্টেন্স কত প্লাস ফাইভ, জের থেকে ও এর ডিস্টেন্স কত এটারও প্লাস ফাইভ, তারপরে দেখো টি, টি এর থেকে ওয়াই, টি এর থেকে ওয়াই এর ডিস্টেন্সও প্লাস ফাইভ, আর ওয়াই থেকে ডি এর ডিস্টেন্সও প্লাস ফাইভ, অর্থাৎ প্লাস ফাইভ প্লাস ফাইভ করে বাড়ছে দেখো। তাহলে তাহলে দেখো এখান থেকে আই এন এস, আই এন এস যেটা আছে এটাও সেম, আই এর থেকে এন এর ডিস্টেন্স দেখবে প্লাস ফাইভ, জে কে এল এম এন তাহলে এটাও প্লাস ফাইভ, তারপর দেখো এস রয়েছে এন এর পরে এস এর ডিস্টেন্স এম এন ও পি কিউ আর এস এটাও প্লাস ফাইভ, অর্থাৎ সবগুলো দেখো প্লাস ফাইভ প্লাস ফাইভ করে বেড়ে যাচ্ছে। এক্স এর থেকে সি এর ডিস্টেন্স, এক্স এর থেকে সি এর ডিস্টেন্সও প্লাস ফাইভ, তাহলে এক্স এর থেকে সি এর ডিস্টেন্সও প্লাস ফাইভ, সি এর থেকে এইস এর ডিস্টেন্সও দেখো সি এর থেকে এইস এর ডিস্টেন্সও প্লাস ফাইভ, অর্থাৎ সবগুলোতে প্লাস ফাইভ প্লাস ফাইভ করে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এই হিসেবে যদি দেখা যায় তাহলে এখান থেকে আমরা যে অপশানটা প্লাস ফাইভ প্লাস ফাইভ করে বেড়ে যাচ্ছে সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আর একটা কী হয়, আর একটা থেকে দেখো এইভাবে হয় ই জো টি, ওর পরে টি হয়, ওর পাঁচ ঘর পরে টি, তারপরে ডি এর পাঁচ ঘর পরে দেখো আই, দেখো ডি এর পাঁচ ঘরের পরে যদি দেখি ই এফ জি এইচ আই, আই হচ্ছে ডি এর পাঁচ ঘরের পরে, তারপরে এস এর পাঁচ ঘরের পরে দেখো এক্স, তারপরে দেখো টি ইউ ভি ডাব্লিউ এক্স, অর্থাৎ এইস এর পাঁচ ঘরে দেখতে হবে ই এফ জি এইচ আই জে কে এল এম, অর্থাৎ এখানে এম হবে নিশ্চয়ই, দেখো এম আমাদের দুটো অপশানে রয়েছে, তাহলে এম আমাদের দুটো অপশানে রয়েছে ঠিকই, কিন্তু আমি দেখব এম এর পাঁচ ঘর পরপর কোনটা কোনটা রয়েছে সেটাই আমরা আনসার নেব। তাহলে এম এর পরে গুনবো এন ও পি কিউ আর, অর্থাৎ এম এর পরে আর, দেখো এম এর পরে আর এই এক এই একটা অপশানই রয়েছে এম আর ডাব্লিউ, অর্থাৎ এটাই আনসার হয়ে যাবে, তারপরটা দেখবো আর এর পরে, তাহলে আর এর পরে এস টি ইউ ভি ডাব্লিউ, দেখো তাহলে এম আর ডাব্লিউ এই আনসারটা, অর্থাৎ অপশান সি আনসার হয়ে যাচ্ছে, তাহলে আনসার কী হবে এম আর ডাব্লিউ। আশা করি বুঝতে পেরেছ। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এ বি সি ডি লিখে নেওয়ার আমার কারণ কী ছিল, ওইভাবে লিখে নেবে তোমাদের সুবিধা হবে, কারণ ওইভাবে গুনে গুনে করার থেকে ওইভাবে লিখে নিলে অনেকটা সুবিধা হয়। তাছাড়া এরকম পরের জিআই যখন করবো তখন তোমরা বুঝতে পারবে যে আমি কেন লিখে নিয়েছি। তারপরে দেখো বি ওয়াই জেড সি এক্স সি, বি ওয়াই এক্স সি কমা ডি ডাব্লিউ ভিই কমা এফ ইউ টি জি, তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে। তো দেখো তোমাদের সুবিধার্থের জন্য আমরা এটা এইভাবে কেটে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো দেখো বি ওয়াই জেড সি এক্স সি কমা ডি ডাব্লিউ ভিই কমা এফ ইউ টি জি কমা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা দেখো কীভাবে হচ্ছে, বি ওয়াই দেখো বি এর সঙ্গে ওয়াই, অর্থাৎ দেখো বি এর নিচে ওয়াই আছে, এক্স সি দেখো এক্সের ওপরে সি আছে, বি তারপরে ছোটো হাতের ওয়াই, তারপরে বড় হাতের এক্স, ছোটো হাতের সি, তাহলে ঠিক এদের উল্টো উল্টো, অর্থাৎ এদের অপোজিটে যারা যারা রয়েছে তাদের দেখো সেভাবে করা আছে। তারপরে দেখো ডি ডাব্লিউ, ডি এর অপোজিট ডাব্লিউ, দেখো ডি ডাব্লিউ করা আছে, তারপরে দেখো ভিই, দেখো ভি করা আছে, ভি এর অপোজিট ই আছে, তারপরে দেখো এফ ইউ টি জি, দেখো এফ এর উল্টো ইউ, আর টি এর উল্টো দেখো জি, টি এর উল্টো জি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই এবিসিডি লিখে নেওয়ার কারণ বা এটা কীভাবে লিখবে, তোমরা এইভাবে লিখে নিতে হবে যাতে আমরা খুব সহজেই এই ধরনের জিআইগুলো যদি দেয় তাহলে করতে পারি। তাহলে দেখো এটা কী হবে, তাহলে বি, বি এর পরে এখানে কি আছে, বি এর পরে এখানে ডি আছে, তাহলে সি ডি এক ঘর পরে, ডি এর পরে দেখো ই এফ, অর্থাৎ এক ঘর পরে এফ আছে, তাহলে ই এফ, তারপরে জি এইচ, তার মানে এখানে কী হবে এইচ, তার মানে এখানে যদি এইচ হয়, এখানে যদি এইচ হয় এইচের অপোজিট দেখো কী আছে, এইচের অপোজিটে আছে এস, অর্থাৎ এইচের পরে যে অপোজিট যেটা থাকছে সেটা নিশ্চয়ই ছোটো হাতে লিখতে হবে, অর্থাৎ এস ছোটো হাতের হবে, তারপরে দেখো এস হলো, তো দেখো এটা হচ্ছে এইচ এস হলো, এবার দেখো এটা কী হবে, তার মানে এইচ এস দেখো এখানে অপশানগুলো দেখবে, অপশান বিতেও আছে এইচ আছে,
অপশান সিতে দেখো এই শেষ আছে, অর্থাৎ এইটা আর অপশান ডিতেও এই শেষ আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে আর যে আছে। দেখো আর যে, এবার আর এর অপোজিটে তো যে নেই, তাহলে এটা হবে না বোঝাই যাচ্ছে, অর্থাৎ আর আয় অ্যান্সার হবে। আর এর অপোজিটে দেখো আয় আছে, অর্থাৎ আর আয় অ্যান্সার হবে। কিন্তু আরটা এলো কেন, তোমাদের মনে কনফিউশন থাকতেই পারে, তাই দেখো সবগুলোতে যদি দেখো ওয়াই, দেখো ওয়াইয়ের আগের অক্ষরটা কত, ওয়াইয়ের আগের অক্ষর হচ্ছে এক্স, এক্স ওয়াই। তারপরে দেখো এটা দেখো ভি আছে, এটা ইউ আছে, অর্থাৎ দেখো ইউ ভি এরকম। তারপরে দেখো হচ্ছে টি ইউ, এস টি ইউ। তারপরে দেখো তাহলে এখানে হচ্ছে, তাহলে কী হবে এখানে আর হবে আর এস আর, আর এর পরে অর্থাৎ আর এর অপোজিট কত, আই। তাহলে তোমরা এটা অপশান দেখেই বুঝতে পারবে যখন এই শেষ হয়ে যাবে। আর আর এর অপোজিট দেখো যেটা আছে, আর এর অপোজিট নিশ্চয়ই আই হয়, আর এর অপোজিট নিশ্চয়ই জে হয় না। তাহলে এরকম টাইপ থাকলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো আনসার হয়ে যাবে অপশান সি, এইচ এস আর আই। আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার ফাইভ, দেখো কোশ্চেন নাম্বার ফাইভে কী বলা আছে। কোশ্চেন নাম্বার ফাইভে বলা আছে যে বিএ কমা ওয়াই জেড কমা ডিসি কমা ডাব্লু এক্স কমা জিজ্ঞাসাচিহ্ন। তো দেখো এটা কীভাবে করব, বিএ, তো দেখো আমি এই পেজটা তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। বিএ দেখো, বি এখানে আছে, এ এখানে আছে, দেখো বি এখানে আছে, এ এখানে আছে, অর্থাৎ উল্টো করে লেখা আছে। দেখো বিএ কমা ওয়াই জেড, ওয়াই জেড, দেখো ওয়াই জেডটা উল্টো করে লেখা আছে, ওয়াই তারপরে জেড, মানে উল্টো করে বলতে এটা সঠিক লেখা আছে, ওয়াইয়ের পরে জেড। তারপরে দেখো ডিসি, ডিসি লেখা আছে, দেখো সিডি না লিখে ডিসি লিখেছে। তারপরে দেখো ডাব্লু এক্স, ডাব্লু এক্স, অর্থাৎ একটা কী করছে, একটা উল্টো করে লিখছে, আর একজোড়া, একজোড়া কী করছে, আর একজোড়া করছে যে সোজা করে লিখছে ডাব্লু এক্স। তাহলে সেই হিসেবে হিসেবে কী হবে, দেখো এ বি সি ডি, এ বি সি ডি, তার মানে কী হবে ইএফ আই, ইএফ অর্থাৎ এটা কী হবে এফ ই, যেহেতু আমরা এগুলো উল্টো করে লিখছি এ বি সি ডি, তার মানে এটা কী হবে ইএফ, নাকি সেটা উল্টো করে হবে, অর্থাৎ বি এ ডি সি, অর্থাৎ এটা হবে এফ ই, অর্থাৎ আনসার হয়ে যাবে এফ ই। দেখো এফ ই কোন অপশানে রয়েছে, এফ ই অপশানে রয়েছে অপশান নাম্বার বিতে। তো আনসার হয়ে যাবে, এই সরি সরি সরি, এটা রয়েছে অপশান সিতে রয়েছে আনসারটি, এফ ই। তো আনসার হয়ে যাবে এফ ই। তো চলে যাবো আমাদের নেক্সট, তো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার সিক্স। কোশ্চেন নাম্বার সিক্সে দেখো কী বলা আছে, ডিভি এফ টি কমা এইচ আর জে পি কমা এল এন এন এল কমা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এগুলো আমরা কীভাবে করব, এটা দেখো আমি ফার্স্টে এরকম করে লিখে নিচ্ছি, ডিভি এফ টি কমা এইচ আর জে পি কমা এল এন এন এল কমা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা কীভাবে হচ্ছে, ডি এর পরে এইভাবে দেখবো আমরা, ডি এর সাথে এইচ, এইচ এর সাথে দেখবো এন, তারপরে এর সাথে দেখবো পরের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে। তাহলে ডি এর থেকে এইচের ডিস্টেন্স দেখো কত, তাহলে যদি এইভাবে দেখি এই খাত, এই পেজ থেকে দেখি, ই এফ জি এইচ অর্থাৎ চার ঘর, ডি এর থেকে এইচের ডিস্টেন্স কত, চার ঘর। তারপরে দেখো এইচ থেকে এল এর ডিস্টেন্স কত, এইচ থেকে এল এর ডিস্টেন্স, তাহলে এইচের পরে কি আই জে কে এল, তাহলে আই জে কে এল এটাও চার ঘর প্লাস ফোর, এদের ডিস্টেন্স প্লাস ফোর, অর্থাৎ তার মানে এল এর থেকে এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে প্রথমে কী বসবে, এল এর থেকে প্লাস ফোর হবে, অর্থাৎ এম এন ও পি, অর্থাৎ পি হবে, অর্থাৎ এখানে প্লাস ফোর বাড়লে এখানে পি হবে, তাহলে এখানে পি লিখলাম। তারপরে দেখো এখানে কি হচ্ছে, তাহলে প্রথমে প্লাস ফোর প্লাস ফোর করে হলো, এবার ভি থেকে আর এর ডিস্টেন্স দেখব, ভি থেকে আর এর ডিস্টেন্স দেখতে গেলে তাহলে কী হবে, ভি থেকে আর এর ডিস্টেন্স হবে যদি এটা দেখো ভি থেকে আর, অর্থাৎ দেখো মাইনাসের দিকে যাচ্ছে, ভি থেকে আর যদি করি, ভি থেকে আর, তাহলে কত কমছে, আর এস টি আর এস টি ইউ ভি, দেখো মাইনাস ফাইভ কমছে, তাহলে মাইনাস ফাইভ কমছে। আর থেকে এন, আর থেকে এন যদি দেখো এম এন ও পি কিউ আর, দেখো ভি থেকে আরটা দেখছি চার, সরি এখানে চার কমছে মাইনাস ফোর, আর থেকে এন দেখো আর থেকে এন কমছে, এটাতেও মাইনাস ফোর, তাহলে এন থেকে মাইনাস ফোর আমাদের কমাতে হবে, এন থেকে মাইনাস ফোর করলে কী হবে, এন থেকে মাইনাস করে ফোর করলে হবে এম এল কে জে, অর্থাৎ এখানে কী হবে, এখানে জে হবে, তাহলে কী বেরিয়ে গেল আমাদের, পি বেরিয়ে গেল, তারপরে জে বেরিয়ে গেল, দেখো পি জে আর জি আর পি জে আর এইচ, অর্থাৎ আর একটা দেখো পি জে আর আই, অর্থাৎ এই তিনটে অপশানের মধ্যে, আর প্রথমটা দেখো ও জে আর এইচ রয়েছে, কিন্তু আমাদের এই তিনটে অপশানের মধ্যে আমাদের বুঝতে হবে আনসার আছে। তাহলে দেখো পরে দেখো কী হবে, তারপরটা দেখো এফ রয়েছে, এফ এর পরে দেখো জে রয়েছে, এফ এর পরে জে, অর্থাৎ এদের ডিস্টেন্স দেখো এফ এর পরে জে যদি করি,
এফ, এফের পরে জে নিশ্চয়ই বাড়বে, কতবার বাড়ছে? এক দুই তিন চার, অর্থাৎ একবার প্লাস ফোর করে বাড়ছে আর একবার মাইনাস ফোর করে কমছে। এইভাবে হচ্ছে আমাদের জিআইটা। অর্থাৎ এফের থেকে দেখো কি যাচ্ছে, এফের থেকে জে যাচ্ছে কত বাড়ছে? প্লাস ফোর বাড়ছে। জের থেকে এন যাচ্ছে, জের থেকে এন কত বাড়ছে? জের থেকে এন কে এল এম এন, অর্থাৎ এটাও প্লাস ফোর বাড়ছে জের থেকে এন। এবার দেখো এন থেকে, এন থেকে কত যাবে? এন থেকে নিশ্চয়ই প্লাস ফোর বাড়বে। এন থেকে প্লাস ফোর বাড়া মানে কত? এম এন ও পি কিউ আর, অর্থাৎ এখানে কি হবে? আর হবে, এখানে আর হবে, অর্থাৎ তার মানে হচ্ছে পি জে আর, পি জে আর। দেখো পি জে আর সবগুলো অপশানেই রয়েছে, পি জে আর। তারপরে দেখো কি হবে, এবার নিশ্চয়ই কি হবে, এবার মাইনাস ফোর করে মাইনাস হবে। এবার টি এর থেকে পি দেখো, টি এর থেকে পির ডিস্টেন্স কত? মাইনাস ফোর, মাইনাস ফোর। দেখো পি কিউ আর, পি কিউ আর এস টি, তাহলে মাইনাস ফোর। এবার দেখো পি এর থেকে এল এর ডিস্টেন্স কত? তাহলে এল এর পরে দেখো এম এন ও পি, তাহলে এটাও মাইনাস ফোর। তাহলে এবার দেখো এল এর থেকে, এল এর থেকে কত? এল এর থেকে হচ্ছে এইচ, এইচ আই জে, আই জে কে এল, অর্থাৎ এইচ আই জে কে, অর্থাৎ এইচ হবে। এখানে মাইনাস ফোর করলে এখানে হচ্ছে এইচ হবে, অর্থাৎ আনসার কি হবে? পি জে আর এইচ। পি জে আর এইচ কোন অপশানে রয়েছে? পি জে আর এইচ অপশান নাম্বার ডিতে রয়েছে, তো আনসার হয়ে যাবে অপশান ডি, পি জে আর এইচ। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সেভেন। কোয়েশ্চেন নাম্বার সেভেনে দেখো কি বলা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা রয়েছে যে, দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা আছে যে বি সি ডি কমা এফ জি এইচ আই কমা এল এম এন ও পি কমা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বি এর থেকে সি ডি, তাহলে ডি এর পরে কত ঘর পরে? এফ, ই এফ, অর্থাৎ এক ঘর পরে। তারপরে দেখো জি এইচ আই জে, আই জে, তারপরে কে এল, আই জে, আই এর পরে জে কে এল, তিন ঘর পরে। তাহলে এল এর পরে এম এন ও পি, তাহলে দেখো ভালো করে বুঝবে বি সি ডি, বি এর পরে সি ডি হয়, তারপরে এক ঘর গ্যাপ দিয়েছে, ই দিয়েছে, তারপরে এফ দিয়েছে, অর্থাৎ দু নম্বর ঘরে আছে এফ। তারপরে দেখো জি এইচ আই জে কে এল, অর্থাৎ তিন নম্বর ঘরে দেখো এল আছে, এম এন ও পি, তাহলে এবার চার নম্বরে হবে নিশ্চয়ই কিউ আর এস টি, অর্থাৎ দেখো চার নম্বর ঘরে টি। তাহলে এটা দেখো তিনটে ছিল, এটা চারটে ছিল, এটা পাঁচটা ছিল, এরপরে কে, তো এটা ছটা হবে। তাহলে ইউ এস টি ইউ, অর্থাৎ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, দেখো এটা ছটা হয়ে গেল। তাহলে আনসার কোনটা হবে? আনসার হয়ে যাবে অপশান সি, আনসার হয়ে যাবে অপশান সি, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার এইট। কোয়েশ্চেন নাম্বার এইটে দেখো কি বলা আছে, এ কমা ডি কমা সি কমা এফ কমা জিজ্ঞাসা চিহ্ন কমা এইচ কমা জি কমা জিজ্ঞাসা চিহ্ন কমা আই। তাহলে এটা কীভাবে করবো? এর থেকে ডি কমা সি কমা এফ কমা জিজ্ঞাসা চিহ্ন কমা এইচ কমা জি কমা জিজ্ঞাসা চিহ্ন কমা আই। তাহলে দেখো এটা কীভাবে করবে, এটা যদি তোমরা এ কমা ডি কমা সি কমা এফ কমা জিজ্ঞাসা চিহ্ন কমা এইচ কমা জি কমা জিজ্ঞাসা চিহ্ন কমা আই, এইভাবে আমি টুকে নিলাম। দেখো এর থেকে সি কত ঘর পর যাচ্ছে? একটা এক ঘর পর ডিস্টেন্স হচ্ছে বি সি, অর্থাৎ প্লাস টু করে দেওয়া যায়, তারপরে আবার প্লাস টু করতে হবে নিশ্চয়ই। তাহলে সি এর পরে কী হয়? ডি, ডি এর পরে কী হয়? ই। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন এসেছে না, এখানে কী হবে? এখানে একটা হবে ই। এবার দেখো, দেখো এখানে ইর থেকে এফ জি, এখানে তাহলে কী হয়েছে? দু ঘর বেড়েছে, এফ জি, তারপরে কী হয়েছে? এইচ আই, তাহলে এখানেও দুই বেড়েছে। এবার দেখো এদিক থেকে দেখবে ডি এর পরে কি ই এফ, এখানে প্লাস টু বেড়েছে, ই এফ, তারপরে কি জি এইচ, এখানে প্লাস টু বেড়েছে, জি এইচ, জি এইচ এর পরে কি এইচ আই জে, তারপর দেখো আই জে, এখান থেকে আই জে, অর্থাৎ এখানে দু ঘর বেড়ে কি হয়েছে? এখানে জে হয়েছে, অর্থাৎ এখানে কি হলো? এখানে ই বেরোলো আর এখানে জে বেরোলো, অর্থাৎ আনসার হয়ে যাবে ই কমা জে। দেখো ই কমা জে কোন অপশানে রয়েছে? অপশান এ তে রয়েছে ই কমা জে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার নাইন। দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনে কি বলা আছে, কোয়েশ্চেন নাম্বার নাইনে বলা আছে যে এনও এ বি কমা ও পি বি সি কমা পি কিউ সি ডি। তাহলে দেখো এটা কী করেছে, এটা একদম ইজি, এনও, এন এর পরে তো ও হয় আর এর পরে বি হয়, এবার দেখো ও পি করেছে। দেখো এখানে ওতে এন ও করা হয়েছে, এবার এই ও থেকে স্টার্ট করেছে, ও থেকে স্টার্ট করে কি করেছে? ও পি লিখেছে, তারপর দেখো এ বি, এখানে বিতে শেষ হয়েছে, আবার বি থেকে স্টার্ট করেছে বি সি, তারপর দেখো কি আছে পি কিউ, এখানে দেখো পিতে শেষ হয়েছে, তো পি কিউ থেকে স্টার্ট করেছে, পি এর থেকে স্টার্ট করে কিউ শেষ করেছে, আর এখানে দেখো
সিডি আছে, এখানে সিতে শেষ হয়েছিল, এখানে সিট থেকে স্টার্ট করে সিডি করেছে। তাহলে এবার কি করব, তাহলে এন ও ও পি পি কিউ, তার মানে এখানে কি হবে কিউ আর, অর্থাৎ এখানে কি হবে কিউ আর, কিউ আর, আর এখানে সিডিতে শেষ হয়েছে, তাহলে ডি থেকে স্টার্ট করব, তাহলে ডি ই, তাহলে আনসার কি হবে কিউ আর ডি, কিউ আর ডি। দেখো কোন অপশন রয়েছে, কিউ আর ডি রয়েছে অপশন বিতে, তাহলে আনসার হয়ে যাবে অপশন বি। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টেন। দেখো কোয়েশ্চেন নাম্বার টেনে কি বলা আছে, এ ওয়াই ডি কমা বি ওয়াই এফ এই বি ভি এফ কমা ডি আর এইচ কমা জিজ্ঞাসা চিহ্ন কমা কে জি এল। তাহলে দেখো এটা কীভাবে করবে, এ ওয়াই ডি অর্থাৎ এর থেকে ওয়াই, এর থেকে ওয়াই আর ডি আছে, তাহলে এইভাবে করব আমরা এ বি ডি কে, এইভাবে করব। এর থেকে দেখো বি কত ঘর বেড়েছে, প্লাস ওয়ান, প্লাস ওয়ান করে এটা বি হয়েছে, অর্থাৎ এদের মধ্যে ডিস্টেন্স কত, প্লাস ওয়ান। তারপরে বির থেকে ডি, বির থেকে ডি কত বেড়েছে, প্লাস টু, প্লাস টু করে ডিস্টেন্স কত, ডি। এবার দেখো ডির থেকে তার প্লাস ওয়ান বাড়লো, প্লাস টু বাড়লো, এবার নিশ্চয় প্লাস থ্রি বাড়বে, ডির থেকে যেটা বাড়বে, অর্থাৎ ডির থেকে যদি প্লাস থ্রি বাড়ে তাহলে কী হবে, ই এফ জি, ই এফ জি, অর্থাৎ এখানে জি জি হবে, প্লাস থ্রি যদি বাড়ে তাহলে এখানে কী হবে, এখানে জি হবে নিশ্চয়ই, অর্থাৎ এখানে জি। এবার তো দেখো এটা প্লাস থ্রি বাড়লো, এখানে তাহলে নিশ্চয়ই এটা প্লাস ফোর বাড়বে, তাহলে প্লাস ফোর বাড়লে কী হবে, প্লাস ফোর বাড়লে হবে দেখো, তাহলে দেখো এটা নিশ্চয়ই কে হবে, প্লাস ফোর বাড়লে দেখো কে। তারপরে দেখো এবার এগুলো আমাদের প্লাস হলো, পরেরগুলো দেখো ওয়াই আছে, এখানে ভি আছে, তারপরে দেখো আর আছে, তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন, তারপরে জি আছে। এবার ওয়াই থেকে ভিতে যাব, ওয়াই থেকে ভিতে গেলে দেখো এখানে মাইনাস থ্রি করে কমে যাচ্ছে, দেখো ওয়াই থেকে যদি আমরা ভিতে যাই, দেখো এখানে ওয়াই রয়েছে আর এখানে দেখো এক্স ডাব্লু ভি, অর্থাৎ মাইনাস থ্রি করে কমে যাচ্ছে। এবার ভিত থেকে যদি আরে যায়, ভিত থেকে যদি আরে যায় তাহলে দেখো এটাতেও, ভিত থেকে যদি আরে যায় এটাতেও মাইনাস থ্রি করে কমে যাবে, দেখো ভিত থেকে, ও সরি, ভিত থেকে যদি আরে যায় এটা মাইনাস ফোরে কমে যাচ্ছে, দেখো মাইনাস ফোর, দেখো ইউ টি এস আর, এটা মাইনাস ফোর কমে গেল। এবার দেখো আর থেকে, আর থেকে নিশ্চয়ই যেটা যাবে সেটা মাইনাস ফাইভ কমে যাবে, অর্থাৎ আর থেকে মাইনাস ফাইভ কমে যাওয়া মানে কত, দেখো কিউ পি ও এন এম, অর্থাৎ এটা কি হবে, এটা এম হবে, এটা এম হবে। এবার নিশ্চয়ই এম থেকে জিতে যাবে, এম থেকে জিতে যাওয়া মানে কত, এম থেকে জিতে যাওয়া মানে হচ্ছে মাইনাস সিক্স কমে যাওয়া, দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ মাইনাস সিক্স কমে যাওয়া, অর্থাৎ এখানে কি হবে, এটা কে হবে। এবার দেখো তাহলে দুটো হয়ে গেল, এবার হচ্ছে ডির থেকে দেখবো, ডির থেকে দেখো এফে গিয়েছে, ডির থেকে এফে যাওয়া মানে কত, ই এফ, প্লাস টু বেড়েছে, প্লাস টু বেড়ে এটা এফ হয়েছে। এবার দেখো এফ থেকে এইচ গিয়েছে, তাহলে ই এফ জি এইচ, তাহলে এটাতেও এইচ হতে গেলে প্লাস টু বাড়বে। এবার দেখো এইচ থেকে, এইচ থেকে যেটা বাড়ছে, এইচ থেকে যেটা বাড়ছে সেটা হচ্ছে দেখো আবার প্লাস টু বাড়বে, আবার প্লাস টু বাড়লে কী হবে, আবার প্লাস টু বাড়লে এইচের পরে প্লাস টু কি আই জে, অর্থাৎ এখানে কী হবে, এখানে জে হবে। তাহলে দেখো জে হলো, এবার আবার প্লাস টু বাড়বে, আবার প্লাস টু বাড়ে কে এল, অর্থাৎ এখানে এল হবে। তাহলে দেখো আমাদের আনসার কী হলো, আনসার এখানে একটা এলো কি, একটা এলো জি এলো, আর একটা এলো এম এলো, আর একটা হলো এল মানে জে এলো, তাহলে হচ্ছে জি এম আর জে, অর্থাৎ দেখো অপশান বিতে আনসার রয়েছে জি এম আর জে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান বি। তো যদি তোমাদের আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো ভিডিও প্রোভাইড করি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে আমাদের বিভিন্ন ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হয়, এবং তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো আর এস কে একাডেমি এই ফেসবুক পেজে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে আর এস কে একাডেমি, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এগুলো সমস্ত কিছুই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই ছিল আমাদের ক্লাস, তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।